আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আমি অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি, আর যারা আপনজন আছেন বা কাছের লোক আছেন তারা সবাই জানেন যে কিসের ব্যস্ততা, কেন এত ব্যস্ততা, সব কিছুই আপনারাও জানবেন। তো চলেন আজকের ব্লগটা শেয়ার করি। আর এতটাই যে ব্যস্ততা, আমি ব্লগ এডিট করতেও একদমই টাইম পাচ্ছি না। এখন বাজে ভোর 4টা, আমি বসে বসে ভয়েস ওভার দিব, কিছুই করার নেই। নিজের শরীর খারাপ হলেও আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে, কারণ অনেক দিন পরে ব্লগ আপলোড করতে যাচ্ছে। আর আজকে থেকে ইনশাল্লাহ রেগুলার ব্লগ আপলোড করতে থাকবো, তাও আবার নতুন নতুন ব্লগ, যেটার জন্য আপনারা অনেক দিনের অপেক্ষায় আছেন। তো যাই হোক, সেদিন গিয়েছিলাম আড়ংয়ে, বরিশালে আড়ং দেবে সেটা শুনতেছি অনেক দিন যাবত, অনেকের মুখে, অনেক সাইনবোর্ডে, কিন্তু কবে দেবে এক্সাক্ট টাইমটা আমি জানতাম না। বা মনে হয়েছিল যে আমি ইউএসএতে চলে যাব, তারপর বরিশালের আড়ং ওপেনিং হবে, বা আড়ংয়ে যেতে পারবো না বরিশাল আউটলেটে। আমি তো আড়ং থেকে সবসময় শপিং করি, সেটা বরিশালে তো নাই, যখন ছিল না। আমি ঢাকা থেকে অনেক শপিং করেছি আড়ং থেকে। তো বরিশালে ফাইনালি ওপেন হয়েছে, এটা 13ই মার্চ। আমি ইউএসএতে যাওয়ার আগেই ওখানে গিয়েছিলাম, জাস্ট একটু টুকটাক শপিং করার জন্য। আমার সাথে তিলকাপু ছিল, আর তিলকাপুর সাথেও হয়তো এবার লাস্ট আমার দেখা বা লাস্ট আউটিং, যেটাই বলেন না কেন। আপু পিছনে ড্রেস দেখতেছিল, আমিও দেখেছি, বাট আমি চুজ করেছিলাম ড্রেস, কিন্তু আমি নেইনি, কারণ আমার তো জায়গা হবে না ইউএসএতে নেওয়ার জন্য, তাই আমি পছন্দ করেও রেখে এসেছি। যেহেতু আমার শহরে প্রিয় আড়ং দিয়েছে, তাই একটু গিয়েছিলাম, গিয়ে দেখি হিউজ পরিমাণে ভিড়। কালেকশন মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, হয়তো আরও বেশি ভালো কালেকশন আসবে। তো ওখান থেকে আমি ছোটোখাটো শপিং করেছিলাম, সেটা আমি একটু পরেই দেখাবো যে কী কী শপিং করেছিলাম। তো এখানেও অনেক ভিড় ছিল। এই ইয়ার রিং দুইটা নিয়েছিলাম আমি আর আপু, দুইটা সেমই নিয়েছিলাম যে বরিশালে আড়ং দিয়েছে, আমি তো সচরাচর নেই, তো ভাবলাম যে বরিশাল আউটলেট থেকে কিছু একটা কিনে নিয়ে যাই যেটা আমার কাছে মেমোরি হয়ে থাকবে। তো এখানে আমি দুইটা রিং নিয়েছিলাম, ফিঙ্গার রিং, একটা আপুকে গিফট করেছি আর একটা আমার নিজের জন্য, যেহেতু আমি অলরেডি ড্রেস অনেকগুলো কিনে নিয়েছি ইউএসএতে যাওয়ার জন্য, আর আমি একদম লাস্ট মুহূর্তে আড়ংয়ে চলে এসেছিলাম, তাই আর ওখান থেকে ড্রেস পারচেস করিনি, কারণ আমার জায়গায় হবে না। তো যাই হোক, এই তো শপিং করেছি, এখন যাব হচ্ছে আমার বাবার দোকানে, কারণ আজকে আমি বরিশালে সব কাজ টুকটাক শেষ করব। আপনারা খুব সুন ভালো একটা খবর শুনতে পারবেন আমি দিব। তো ওখান থেকে চলে যাই আমি এসে পরিবহনে, কারণ আমার লাস্ট মুহূর্তে একটা পার্সেল এসেছিলো, আমি আদৌ নিবো কি না এই পার্সেলটা ইউএসএতে আমি জানি না। তো যাই হোক, ওখান থেকে চলে গিয়েছি আমি মুক্তান্টির বাসায়। এর ফাঁকে আমি আরও কিছু কাজ করেছি, কিন্তু ওগুলোর ভিডিও করার টাইম পাইনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম। আসলে এই কয়েকদিন যাব আমি অনেক ব্যস্ত থাকব, তো আপনাদের সাথে আমি খুব চেষ্টা করব যে আমি ব্লগগুলো শেয়ার করে দেব। আর আজকে মুক্তান্টির বাসায় আসার রিজন হচ্ছে আন্টির সাথে আমি দেখা করে যাব, যেহেতু আমি ইউএসএতে চলে যাব কিছুদিনের মধ্যেই, সেটা আপনারা জানতে পারবেন, ডেটটা আমি ইনশাল্লাহ বলে দিব। এই দুইটা রিং আমি নিয়েছিলাম আন্টির বাসায় বসে একটু ভিডিও করেছি। তো বাসায় আসার সাথে সাথে আন্টি হচ্ছে আমাকে একটা সারপ্রাইজ দিল, আন্টি একটা গলার সেট গিফট করলো যেটা আমি ইউএসএতে নিয়ে যাব। তো এই তো আন্টির সাথেও একটু ভিডিও করে নিলাম, এগুলো আমার কাছে এখন খুব স্পেশাল হবে আর খুব মেমোরি হয়ে থাকবে, আমি অনেক মিস করব এই দিনগুলো। আসলে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাব, ভালো লাগাও কাজ করছে আবার খারাপ লাগাও কাজ করবে। যাই হোক, নেক্সট ভিডিওতে অনেক কিছু দেখা, আমার ফোনে অনেক বিশেষ বিশেষ মুহূর্তের ভিডিও করা আছে যেগুলো আমি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এখন বাসায় চলে যাচ্ছি, এরপরে আর ভিডিও নেওয়া হয়নি, আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।